সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা গত ক্লাসে শিখেছিলাম কি করে একটি টেক্সট ফরম্যাটিং করা যায়, এবং গত ভিডিওতে আমরা বলেছিলাম যে আজকে আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কি করে একটি ছবি সংযুক্ত করা যায় HTML ট্যাগের মাধ্যমে অথবা একটি ওয়েবসাইটে। তো আমরা গত ক্লাসে কি করছিলাম একটু দেখো এখানে। আই ওয়ান্ট টু টিচ ইউ আইসিটি, আই লাভ টু লার্ন এন্ড টু টিচ, স্কয়ার স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, ওয়াটার ইকুয়াল টু H2O, আই এম আপ এন্ড ইউ আর ডাউন। এই শব্দগুলো থেকে আমরা নতুন কোন ট্যাগ শিখেছিলাম এখানে, যেরকম HTML আমাদের শুরু করতে হয়, HTML ক্লোজ করতে হয়, হেড অংশটা থাকে হেড অংশকে ক্লোজ করতে হয়, বডি অংশ থাকে বডি অংশটাকেও ক্লোজ করতে হয়। তো আমাদের এখানে যখন আমরা ওয়ান শব্দটাকে বোল্ড করতে চেয়েছিলাম, তখন কিন্তু অবশ্যই আমরা ওয়ানটার আগে বি ট্যাগ ব্যবহার করেছিলাম এবং পরে ক্লোজ করেছিলাম। ঠিক একইভাবে ডিস্ককে বাঁকা করার জন্য আমরা আই ট্যাগ ব্যবহার করেছিলাম। তো তোমরা গত ভিডিও দেখে দেখলে সম্পূর্ণটা বুঝে ফেলেছো। তো চলো আজকে আমরা একটা ছবি কি করে সংযুক্ত করা যায় সেই বিষয়টি একটু দেখে নিই। তো আমাদের বডি অংশ থেকে আমরা এই অংশগুলো কেটে দিলাম এবং আমরা টাইটেলে আগের মতোই রাখলাম shopify.com বাই আনন্দের। তো আমরা একটা ইমেজ দিয়ে দিই এখানে, ইমেজ শব্দটা লিখে দিই IMG ইমেজ shopify.com বাই আনন্দের। তো এখানে আমরা যদি সেভ করে রিফ্রেশ করি তাহলে দেখো আমাদের টাইটেলটা পরিবর্তিত হয় ইমেজ shopify.com বাই আনন্দের, এবং এখানে যেহেতু বডির ভিতরে কিছু লেখা হয় নাই তাই এখানে আসে। তো আমাদের একটা ছবির ট্যাগটা ব্যবহার করতে হবে। ছবি ট্যাগটা কি করে করা যেতে পারে দেখো, IMG SRC, এবং এই সোর্সটা আমাদের ব্যবহার করতে হবে, কোন ধরনের ছবি আমরা এখানে উপস্থাপন করতে চাই সেই ছবিটা এখানে প্রবেশ করাতে হবে, আর তারপরে আমাদের এখানে ইমেজ ট্যাগটা ক্লোজ করে দিতে হবে। তো দেখি এখানে আমরা রিফ্রেশ করি, তো রিফ্রেশ করলাম দেখলাম যে এখানে একটা আমাদের ছবির অপশন চলে আসছে। যেহেতু এখানে আমি সোর্সে কোনো অংশটা লিখি নাই, অর্থাৎ কোন ছবিটা আমি এখানে প্রবেশ করাবো সেটা লেখা হয় নাই, তাই এখানে এরকম একটা চিহ্ন চলে আসলো। তো চলো আমরা একটা ছবি সংযুক্ত করি। তবে তার আগে জানতে হবে আমার কোন ড্রাইভে ছবিটা রয়েছে। তো আমি একটা ছবি চিহ্নিত করি আগে, তো একটু খেয়াল করো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, মনে করো যে আমি MM কম্পিউটারটা এই লোগোটা যেখানে পাওয়া গেল এই লোগোটাকে আমি আমার ওয়েবসাইটে প্রদর্শন করতে চাই। তো এর জন্য তোমাকে প্রথমে এই ফাইলটা কোথায় রয়েছে এটা জানতে হবে। তো আমরা একটা কাজ করি, এখানে আমাদের প্রপার্টিসে চলে যাই, MM কম্পিউটারে, তারপরে প্রপার্টিস অথবা ওপেন ফাইল লোকেশন, ওইখানে আমরা যেতে পারি। তো ওইখান থেকে দেখো আমি এখানে একটা লোকেশন পেয়েছি MM কম্পিউটার, এবং এখানে আমাদের রয়েছে লোকাল ডিস্ক, জি নিউ ফোল্ডার এবং রিমুভাল ডিস্ক। তো এখানে কিন্তু আমাদের অপশনটা রয়েছে, তারপরে আমাদের রয়েছে MM কম্পিউটার। তো এখন আমি যদি MM কম্পিউটার শব্দটা এখানে নিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই ঠিকানাটা অর্থাৎ ফাইলটা কোথায় রয়েছে এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। তো আমি এখান থেকে একটু কপি করে নিলাম Ctrl+C দিয়ে, অথবা তোমরা এখানে দেখতে পারো যে আমি এখানে থেকে কপি করে নিলাম ঠিকানাটা। তো এই MM কম্পিউটার শব্দটা লেখার জন্য অবশ্যই আমাদেরকে PNG ফাইলটাও সিলেক্ট করতে হবে, এবং MM কম্পিউটার PNG ডিটেলস অংশটাতে আমরা অপশনটা ব্যবহার করবো। তো চলো আমরা আমাদের কোডিং এ চলে যাই। এই কোডিং এ আমি এখানে যে ফোল্ডার ফাইলের ঠিকানাটা ছিল প্রথমে আমি ঠিকানাটা লিখব, জি লিখলাম, লেখার পরে আমরা একটা স্ল্যাশ ব্যবহার করলাম, এটাকে সাধারণত ফ্রন্ট স্ল্যাশ ব্যবহার করা হয়, এবং MM কম্পিউটার নামটা ছিল। তো আমরা একটু দেখি এর নামটাও এখানে ডিটেলস এর অংশে ক্লিক করে এই যে এই অংশটাকে আমি সিলেক্ট করে নিতে পারি MM কম্পিউটার PNG। তো আমি এখান থেকে নামটা টাইপ করে দিই, প্রথমে MM কম্পিউটার ডট PNG। তো দেখো আমরা এখানে ফাইলটা সেভ করে দিলাম। তো ফাইলটা সেভ করে যদি আমরা রিফ্রেশ করি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তো দেখো এখানে আমি যখন SRC এবং ওই ফাইল নেমটা সেভ করে দিলাম, আমাদের অবশ্যই আমাদের সি ড্রাইভের ক্ষেত্রে অথবা আমাদের কম্পিউটারের যে ফোল্ডার বা লোকেশনে ফাইলটি সেভ করা থাকবে সেই ফাইলটা আমাদের এখানে লিখে দিতে হবে। তো দেখো আমরা এখানে ব্যবহার করলাম SRC, তারপর আমাদের ফ্রন্ট স্ল্যাশ, তারপর আমাদের ফুলের লোকেশনটা, ফোল্ডারের ফাইলের যে লোকেশনটা ছিল সেটা আমরা এখানে প্রবেশ করলাম, এবং প্রবেশ করানোর পরে এই ছবিটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে চলে আসলো। আমি এখানে 50% দেওয়া হয়েছে,
এটাই এত একটু ছোট দেখাচ্ছে। তো এখন দেখো ছবিটা যতটুকু বড় হবে এই ওয়েবসাইট ঠিক ততটাই প্রদর্শন করবে, কারণ এখানে নির্দিষ্ট মাপ দেওয়া হয়। তো আশা করি শিক্ষার্থী বন্ধুগণ তোমরা বুঝেই ফেলছো এই ছবিটা কিভাবে সংযুক্ত করা যায়। তো ছবি সংযুক্তের জন্য আমাদের ট্যাগটা ব্যবহার করতে হবে IMG SRC, তারপরে লোকেশন দিতে হবে। তবে তার আগে লোকেশন দেওয়ার আগে অবশ্যই তোমাকে একটা ফ্রন্ট স্ল্যাশ ব্যবহার করতে হবে। তো ধরা যাক আমি যদি এখন আমাদের ছবিটা একটা সাইজ দিতে চাই, তো এখানে একটু খেয়াল করো আমি যদি এই অংশটাকে 100% করে দিই তাহলে কিরকম আসতে পারে। যদি এটা আমাকে 100% করে দিই তাহলে দেখো অনেক বড় দেখাচ্ছে। তো এই বড় বিষয়টা কিন্তু ছোট করার জন্য আমরা কি করতে পারি, এখানে আমাদের একটা হাইট এবং ওয়াইড নির্দিষ্ট করে দিতে পারি। তো আমি প্রথমে যে অংশটা লিখবো, সবসময় মনে রাখবা যে আমাদের যদি কখনো প্রশ্নের ক্ষেত্রে বলা হয় 500 × 300 তাহলে প্রথমটাই হবে প্রশস্ত এবং দ্বিতীয়টা হবে আমাদের উচ্চতা। তো ওয়াইড আমাদের প্রথমটা হবে, তো এই ওয়াইড শব্দটা এখানে আমরা ব্যবহার করি এবং এখানে আমরা 500 বলি, 500। আর হলো আমাদের হাইট, হলো হাইট হলো 300। তো এই মাপের একটা অংশ আমরা এখানে মাপটা দিয়ে দিলাম। তো এটা সেভ করে রিফ্রেশ করে দেখি কিরকম হয়। হ্যাঁ, যে দেখো আমাদের ছবিটা কিন্তু এখানে একটু ছোট হয়ে গেছে, আগে যে সম্পূর্ণ হাইট ছিল আমাদের অনেক বেশি ছিল, যা ওয়েবসাইটের অংশে অনেক বড় আকার প্রদর্শিত হয়েছিল। কিন্তু আমরা এটাকে নির্দিষ্ট একটা মাপ দিয়ে দিলাম, ওয়াইড 500 এবং হাইট হলো 300। এই ওয়াইড এবং হাইট এই সম্পূর্ণটা আমরা এখানে প্রদর্শন করলাম এবং এখানে নির্দিষ্ট মাপ চলে আসলো। তো এই হলো আমাদের ছবির নির্দিষ্ট মাপ দেওয়া এবং ছবিকে প্রদর্শন করানো। তো আমি যদি এখানে একটা বর্ডার দিতে চাই, ধরো আমি লিখলাম বর্ডার, আমরা এখানে 1 পিক্সেল বর্ডারটা ব্যবহার করি, তাহলে দেখো চিকন একটা বর্ডার চলে আসছে আমাদের ছবিটা চারপাশ দিয়ে। তো আমরা বর্ডার ব্যবহার করি এভাবে বর্ডারটা প্রদর্শন করতে পারি। এবং এখানে যদি আমি পিক্সেলটা একটু বাড়াই লিখি 3 পিক্সেল দিয়ে এবং সেভ করি, তাহলে দেখো যে বর্ডারটা একটু বড় হয়ে গেল, একটু মোটা হয়ে গেল। আমি এটাকে আরেকটু বড় করতে পারি, ধরো আমি এটাকে 13 লিখলাম বর্ডারটা, তাহলে বর্ডারটা কিরকম হবে যে এখানে আমাদের প্রদর্শিত হবে। তো বর্ডারটা একটু মোটা হয়ে গেল, এই ছিল আমাদের বর্ডার ছিল। তো এভাবে একটা ছবির বর্ডার দেওয়া যেতে পারে এবং ছবিটির নির্দিষ্ট হাইট এবং ওয়াইড ব্যবহার করতে পারে। তো আজকের এই ভিডিওটা এখানে আমাদের শেষ করলাম। তো আশা করি বন্ধুরা বুঝে ফেলেছো যে ছবি সংযুক্তির জন্য তোমাদেরকে ট্যাগটা ব্যবহার করতে হবে, সেটা হলো IMG SRC, SRC হলো সোর্স, এবং ওই ফাইলের লোকেশনটা ব্যবহার করতে হবে। তুমি এক কাজ করতে পারো যে এই ফাইলটা, অর্থাৎ আমাদের যে shopware.com/html ফাইলটা রয়েছে, এই ফাইলটা যে ফোল্ডারে সেভ করা রয়েছে সেই ফোল্ডারে যদি তুমি ছবিটাকে নিয়ে আসো, অর্থাৎ কেবল mmcomputer.png এই শব্দটা যদি নিয়ে আসো, তাহলে কিন্তু তুমি সম্পূর্ণভাবেই ট্যাগটা খালি কেবল ওই ফাইলের নামটা ব্যবহার করি এটা ওয়েবসাইট প্রদর্শন করতে পারো, এই ফোল্ডারের দরকার হবে না। তবে যদি অন্য কোনো ফোল্ডারের ছবি তুমি ওয়েবসাইটে বা স্টেমে কুড়িয়ে নিয়ে আসতে চাও, তাহলে প্রথমেই একটা স্ল্যাশ ব্যবহার করতে হবে, ফ্রন্ট স্ল্যাশ, তারপর ওই ফাইলের ঠিকানাটা এবং ফাইলের নাম সহ লিখে দিতে হবে। আর এভাবেই একটা ছবি সুন্দরভাবে প্রদর্শিত হবে।